ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আরটি সাপ্তাহিক আয়োজন মধুমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুদাশিক রহমান দর্শক দেশে নিত্য পণ্যের কোনো ঘাটতি নেই কেউ কারসাজি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করলে শাস্তির আওতায় আনা হবে বাণিজ্য সহ সংশ্লিষ্ট বিশিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে এমন হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী তবে তিনি মনে করেন এখনই কঠোর ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণে দেখা যাচ্ছে ভরা মৌসুমে চাল ও আলুর দাম বাড়ানোর ঘটনা ঘটেছে গত বছর জানুয়ারির শেষ সপ্তাহে ফুলকপি বাঁধাকপি প্রতি পিস বিক্রি হয়েছিল ১৫ থেকে সর্বোচ্চ ২৫ টাকায় অথচ এই বছর বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৪০ টাকা থেকে ৬০ টাকায় বাজারে টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকায় যা গত বছর ছিল ৩০ টাকার মতো সিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকায় একইভাবে প্রায় প্রতিটি সবজি বাজারে বিক্রি হচ্ছে গত বছরের চেয়ে প্রায় তিন গুণ বেশি দামে বাজার বাড়তে শুরু করেছে মুরগির মাংস ডিমের দাম আবারও বেড়ে গরুর মাংসের দাম ছাড়িয়ে গেছে ৭০০ টাকা মশলা বিক্রি হচ্ছে রেকর্ড দামে মাছের বাজারও চড়া ডলার সংকট সহ নানান অজুহাতে এবার ছোলা খেজুর ডাল পেঁয়াজ চিনি ভোজ্য তেলের মতো পণ্যের দাম অসাধু কিছু ব্যবসায়ী রোজার আগেই বাড়িয়ে দেওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকে এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান এবিসির সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মঞ্জুরি খোদা তরফদার যাচ্ছি মূল আলোচনায় ডক্টর মঞ্জুরি খোদা তরফদার প্রতিবারের মতো এবারও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বাজারে পণ্যের যথেষ্ট মজুদ আছে রোজায় দ্রব্যমূল্যের দাম বাড়বে না এই আশ্বাসে ভোক্তারা কতখানি স্বস্তিবোধ করছেন ধন্যবাদ আপনাকে তো আমি ভোক্তাদের তরফ থেকে এমন একটা কথা এইভাবেই বলবো একেবারে সাধারণ পারসেপশন মানুষের ধারণাবোধ এরকম কথাবার্তা আমরা অনেক সময় বলে থাকি বিভিন্ন পজিশন থেকে কিন্তু আলটিমেটলি এটার ফল কোনো কিছু তেমন দেখা যায় না আমরা হয়তো খুব অ্যাগ্রেসিভলি বলি যে এটা সব ঠিক আছে কোনো এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল কিন্তু দেখা যাচ্ছে যে আসলে ওই নিয়ন্ত্রণ তো দূরের কথা নিয়ন্ত্রণের বাইরে সবই বাইরে খেলছে প্রকৃত অবস্থা যে ভোক্তাই বলে দেয় যে অ্যাকচুয়ালি এটা নিয়ন্ত্রণ আছে কি না আছে আমরা প্রায়ই পেছনের ইতিহাসে আপনি যেটা বললেন যে রোজার মধ্যে আমরা এটা রিফ্লেকশন দেখতে পাই তো রোজার মধ্যে কি থাকে একটা এক্সট্রা অ্যাট্রিবিউট ভোক্তার কাছে সেটা হলো ইমোশন এই সময় মানুষ একটু খাবে ভালো একটু বেশি ক্রয় বিক্রয় বেশি হয় সব দিক থেকে যখন হয় এই ডামাডোলে যে একটা গেম চেঞ্জার মানে একটা গেম খেলার মতো আর কি যে কে কত পয়সা কামাইতে পারে এরকম একটা ব্যাপার আছে আর কে কত খাইতে পারে মানে ভোক্তাদের তরফ থেকে তাদের খাওয়ার উল্লাস সেটাও একটা ব্যাপার যাদের পয়সা আছে সক্ষমতা আছে কিন্তু সাধারণ মানুষের তাদের হাতে তো সেই পয়সাটা নাই তারা তো পিছিয়ে আছে এখন ব্যাপারটা হলো ওইটুকুই তাকে সার্ভাইভ করতে তার জীবন রক্ষা করতে তার কিন্তু একেবারে নাভিশ্বাস উঠে গেছে এই যে কথাগুলো আসছে পত্রপত্রিকে দেখছি বিভিন্ন পজিশন থেকে অথরিটি থেকে এইরকম কথা বলা আর কি তা বলা এবং তা করা বাস্তবায়ন আগামীতেই বলে দিবে রমজান মাসে যে কী অবস্থা আমরা আসলে নিপতিত হতে যাচ্ছি শব্দটা আমি নিপতিতই বললাম জনাব হেলাল উদ্দিন সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে এবার ধানের বাম্পার ফলন হয়েছে অন্যান্য শাকসবজিরও ভালো উৎপাদন হয়েছে তাহলে ভরা মৌসুমে চালের দাম কেন বাড়তির দিকে তার বাড়ার কারণ কি শাকসবজির দাম কেন গত বছর চেয়ে প্রায় তিন চার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে কারণ শাকসবজির সাথে ডলারের আর কোনো সম্পর্ক নেই ধন্যবাদ আশিক ভাই প্রথমত হচ্ছে কি এই যে চালের দামের কথা বললেন আপনি আমাদের আসলে যে বাম্পার ফলন টলন এগুলো আমরা যাই বলি তারপরে আমরা দেখি যে আসলে আবার আমাদের আমদানি করতে হয় এখন চালের দাম বাড়ার পিছনে কী যৌক্তিক কারণ এটা কিন্তু আসলে সবাই এটা মানে আমাদের প্রত্যেকেরই কিন্তু মনের প্রশ্ন এটা যে আমাদের চালের দাম এই মুহূর্তে বাড়ার কোনো সুযোগ নেই এখন নতুন চাল নতুন ধান উঠছে চাল আসবে এখন বাড়ছে না কোন জিনিস একটা যে আপনি খুঁজে পাবেন যে এই জিনিসের দামটা বাড়ে নাই বাড়ার একটা মহোৎসব সারা দেশে এখন চলছে এখন আপনি অজুহাতের কথা বলবেন তো ঠিক আছে অজুহাত আপনি বলবেন যে ডলারের দাম ডলার অজুহাত দেখিয়ে করা হচ্ছে ডলারের দাম তো বাড়ছে এতে কোনো সন্দেহ নাই টাকার মূল্যমান তো কমছে এতে কোনো সন্দেহ নাই আমার মানে সব কিছু মিলে যদি আপনি খেয়াল করেন আপনি এখন আপনার পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখছি যে টাকা ছাপিয়ে কতগুলো ব্যাঙ্কগুলোকে চালাবার চেষ্টা করা হচ্ছে এখন আপনি খেয়াল করেন আপনি এই দুই তিন টাকা কেজিতে কমলে একটা মানুষের কত দৈনন্দিন খরচ বাড়ে বা দুই তিন টাকা বাড়লে একটা মানুষের কত দৈনন্দিন খরচ বাড়ে
ধরেন আপনি 5 টাকা বা 6 টাকা বা 10 টাকা কেজিতে বেড়েছে একটা লোক কতটুকু চাল খায় কিন্তু একটা লোক কিন্তু 5000 টাকার ওষুধ খায় যার বয়স 40 বছর 5000 টাকার নিচে ওষুধ খেতে পারে না তার সাবান থেকে শুরু করে পেস্ট থেকে শুরু করে যেই পরিমাণ জিনিসের দাম বেড়েছে বিশেষ করে এই যে মুরগজাত যে ইয়েগুলো আর কি প্যাকেট মুরগজাত যে পণ্যগুলো এগুলো তো ওনাদের ইচ্ছা মতো এখানে কি কেউ দেখভাল করার লোক নাই যে এখানে মুরগজাত নিশ্চয়ই একটা অথরিটি আছে যে মুরগজাত পণ্যের দাম বাড়াবার আগে ওখান থেকে সেটা পারমিশন নেবে সে বৈধ বিষয়গুলো ওখানে তুলে ধরবে তারপর সে দাম বাড়াবে তা তো না ওনারা লিখে দিচ্ছেন অথবা আগের যে স্টিকারটা আছে সেটার উপর আরেকটা স্টিকার মেরে দিচ্ছে এটা আপনি ইচ্ছে হলে নেন নাইলে না নেন এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনি চালের কথা বলবেন চাল ব্যবসায়ীদের কথা বলবেন অন্যান্য ব্যবসায়ীদের কথা বলেন যে যারা যারা এই এই কাজগুলো করছে এখন প্রশ্ন হচ্ছে এগুলো নিয়ন্ত্রণে আনতে হবে কিন্তু নিয়ন্ত্রণের পদ্ধতিটা কি এই যে সামনে একটা রোজা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং এবার এই সরকারের প্রধান ইয়েটাই কিন্তু হচ্ছে যে ভোগ্যপণ্যটা যাতে নাগালের মধ্যে আসে সামনে একটা রমজান আমাকে যদি আপনি একদম নির্ভয়ে বলতে বলেন আমি কিন্তু বলবো যে এই আগামী রমজানে আমি আপনাদের বিভিন্ন সময় এসেছি এসে বলছি এই সাত দিন পরে জিনিসের দাম কমতে শুরু করবে অথবা রমজানটা ভালো যাবে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম ইত্যাদি ইত্যাদি বলেছি কিন্তু এবং চেষ্টা করেছি সবাইকে নিয়ে কথা বলে কোনো আশ্বস্ত এবার যদি আমাকে সত্যি কথা বলতে হতো আমি কিন্তু সাহস পাচ্ছি না এবারের রোজাটা কেমন যাবে ভোগ্যপণ্যটার দাম কেমন থাকবে আমি কিন্তু সাহস পাচ্ছি না কেন সাহস পাচ্ছি না রোজাকে কেন্দ্র করে ব্যবসায়ী যেরকম লাভের জন্য বসে থাকে এনবিআর বসে থাকে আমাদের অর্থ মন্ত্রণালয়ে বসে থাকে আমাদের অন্য অন্য যতগুলো অর্গান আছে সবাই কিন্তু রোজাকে কেন্দ্র করে সব বসে থাকে যে আমাদের ভর্তুকি আমরা আর দিব না বা আমাদের টার্গেট ফুলফিল করতে হবে আমি যেরকম খেয়াল করি প্রত্যেকে একইভাবে কিন্তু বসে থাকেন অ্যান্ড সবাই যদি আমরা নিজের অবস্থানটা চিন্তা করি তাহলে তো ভোগ্যপণ্যের দাম কমবে না আমাকে এখানে এই ছটা পাঁচটা অর্গানকে নিয়ে একত্রে বসতে হবে বসে সিদ্ধান্ত নিতে হবে যে কীভাবে এই ট্যাক্স ভ্যাট ব্যবসায়ীদের পার্টটা প্লাস অর্থ মন্ত্রণালয়ের পার্ট প্লাস কাস্টমসের পার্ট সব মিলে কী কাজগুলো করলে পরে জিনিসের দামটা এই পরিমাণ কমে আসবে এটা তো আমরা করছি না আমরা কাজ করছি অ্যাডক ভিত্তিতে এই আজকে দাম বেড়ে গেলে কেন এই একজন ধমক দিল আমরা ওখানে গেলাম গিয়ে বক্তাসহ অন্য অন্য প্রতিষ্ঠান গেল গিয়ে ওখানে গিয়ে পাঁচ সাতজনকে জরিমানা করলো ওনারা আবার ভয়েটে পাঁচ সাত টাকা কমিয়ে দিল দুই টাকা এক টাকা কমিয়ে দিলেন দশ টাকা বাড়ায় দুই টাকা কমাই দিলেন এটা কিন্তু শুরু আনা আবার দুদিন পর আস্তে আস্তে বাড়তে শুরু করবে আসলে আমি যদি এটাকে নিয়ে সার্বক্ষণিক কাজ না করি যে কথাগুলো আমি বারবার বলছিলাম দশটা পণ্য দশটা মন্ত্রণালয় নিয়ে বসে আছে এখন এই দশটা পণ্য একজন যখন বাণিজ্য মন্ত্রণালয় বলবে আমার পেঁয়াজ আমদানি করতে হবে তখন পেঁয়াজ আমদানি করা যাবে না কৃষিমন্ত্রী বলবে যে না আমার পর্যাপ্ত পরিমাণ বাম্পার ফলন হয়েছে আমার প্রশ্নই আসে না আমার কৃষক ক্ষতিগ্রস্ত হবে আমার আলু আলু আনা যাবে না আলু কৃষক ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ আলু বাম্পার ফলন হয়েছে এখন এই যে বাম্পার ফলন তাহলে আমাকে আমদানি করতে হচ্ছে কেন তার তো জবাবদিহিতা নাই কথাগুলো খেয়াল করেন জবাবদিহিতে হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের জবাবদিহিতে হচ্ছে আমাকে জরিমানা দিতে হচ্ছে মাঝে মধ্যে এক দুই দিনের জন্য বা সপ্তাহের জন্য জেলও যেতে হচ্ছে এইটুকু কাজ কিন্তু ব্যবসায়ীদের উপরে আছে এটা আমি মানে এটা নিয়েই আমরা ব্যবসা করছি এই যে বাণিজ্য মন্ত্রণালয়ে আমি দেখলাম গত কালকের পত্রিকায় আপনাদের মাধ্যমে দেখলাম যে বাণিজ্য মন্ত্রণালয় বলছে চিনি তেল এবং খেজুরের ডিউটি যাতে কমায় এই যে বলল যাতে কমায় এটা কখন কমাবে কতক্ষণে কমাবে আপনাদের তো তো টাইম ফ্রেম আছে আমি যখন এটা আসবে কখন আসবে আমাকে এলসি করতে হবে সেই এলসির ডলার রেডি করতে হবে সেই আমাকে ওখানে বুকিং দিতে হবে আমি তো একা রোজা থাকি না সারা পৃথিবীর লোকজন রোজা থাকে সেই প্রস্তুতি আমাদের এখনো নাই আপনার কতদিন আছে রোজার বলেন রোজার আর বাকি আছে সব মিলে 45 ডেজ আমি এই প্রসঙ্গটা নিয়ে জনাব শফিকুর জামানের কাছে যেতে চাই এই যে যে জনাব হেলালুদ্দিন যে কথাটি বললেন যে আসলে যখন ক্রাইসিসটা একেবারে পিকে উঠে যায় তখন আমরা চেষ্টা করি কোনোভাবে আপনি করতে এই যে এখনো যদি এলসি না খোলা হয় এখন কারণ এই খেজুর ছোলা এগুলো তো সব ইম্পোর্ট করে আনতে হয় এগুলো যে একটি দীর্ঘ প্রক্রিয়া আছে মিনিমাম দু মাস তিন মাস আগে থেকে না হলে তো এই জিনিসগুলো আনা যায় না এবং শুল্ক কমানোর যে বিষয়টি সে বিষয়টি কিন্তু এখনও সেটেল হয়নি সেই শুল্ক কমানোর বিষয়টি নিয়ে এখনও কথাবার্তা চলতেছে কিন্তু এটা নিয়ে কিন্তু একটি আশ্বস্ত করা হচ্ছে যে না শুল্ক কমানো হবে আপনার কাছ থেকে শুনতে চাই আসলে বিষয়টি কি প্রথমত আমাদের যে দুজন সহ আলোচক একজন ভোক্তাদের পক্ষ থেকে বললেন এবং হেলাল ভাই যিনি ব্যবসায়ীদের পক্ষ থেকে বললেন আসলে এটি একটা টোটালি একটা ইকোসিস্টেম এখানে ওই ব্যবসায়ী একটি পক্ষ সরকার একটি পক্ষ ভোক্তা একটি পক্ষ এটি কিন্তু নয় মূল বিষয়টি হলো যে সাফারার কিন্তু দিন শেষ কিন্তু ভোক্তারাই হচ্ছে এখন কে কি লাভ করলো কে কি ক্ষতি করলো এইটা কিন্তু আসলে ইম্যাটেরিয়াল তবে যে জিনিসটা হলো যে দ্রব্যমূল্য বেড়েছে এবং এই বিষয়টি কিন্তু
আপনার এই বর্তমান যে সরকার গঠিত হলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল এবং সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত বিভিন্ন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী মহোদয়রা এসেছেন পুরনো যারা আছেন সবাই কিন্তু এটাকে কনসার্ন এখন এইখান থেকে রমজান সামনে সেই রমজান সামনে রেখে আমাদের আর দেড় মাসের মতো সময় আছে সেই জায়গাটাই যে বড় চ্যালেঞ্জ এটা সেটা হলো রমজানে আমাদের অনেকগুলো পণ্যের আপনার চাহিদা বেড়ে যায় অলমোস্ট ডাবল হয়ে যায় সেই চাহিদা অনুযায়ী আমার সাপ্লাইটা কী আছে সেই ক্ষেত্রে যেটি একদম এসেনশিয়াল কমোডিটির যে আইটেমগুলো আছে সেখানে যে জিনিসটা যে আমাদের যদি তেলের কথা বলি চিনির কথা বলি ডালের কথা বলি সোলার ডালের কথা বলি এগুলো কিন্তু আমাদের যে পাইপলাইনে যেটা আছে সেটা কিন্তু আপনার মোটামুটি পর্যাপ্ত পরিমাণে আছে তাতে আপনার সেটি পণ্যে যে বাজার থেকে পুরোপুরি বাজার শূন্য হয়ে যাবে এটি কিন্তু আপনার নয় সেখানে আপনার পণ্যের সাপ্লাইটা মোটামুটি যেটুকু আছে এবং সেটা আমরা যতগুলো স্ট্র্যাটেজি আছে সব ঠিক আছে এখন কিছু পণ্য আছে যেমন খেজুরের প্রসঙ্গ আসলো খেজুরের যে প্রবলেমটা হয়েছে যে আমাদের যখন ডলারের আমাদের রিজার্ভের সমস্যা ছিল আমরা একটা রিকমেন্ডেশন করেছিলাম যে আমাদের ইম্পোর্টেড যে ফ্রুটসগুলো আছে সেটি ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের ওটির আপনার ওইভাবে প্রয়োজন নেই এই জন্য আমাদের রিকমেন্ডেশন এবং এনবিআর এটিকে করেছে কি যে একটা হাই ডিউটি আরোপ করেছে যেটা খেজুরের জন্য প্রযোজ্য হয়েছে যেহেতু এটি একটি ইম্পর্টেন্ট পণ্য বাণিজ্য মন্ত্রণালয়ের 3 তারিখে মিটিং হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম সেখানে আমরা স্পষ্ট বলেছি যে সিদ্ধান্তটা অতি দ্রুত 2-1 দিনের মধ্যে আসা উচিত নাহলে কিন্তু আপনার এটি হয়তো সামনে একটা সমস্যা দেখা দিতে পারে এবং সেটা স্বাভাবিক প্রায় 35,000 টন খেজুর কিন্তু আপনার পোর্টে কিন্তু আপনার এটি সারানোর অপেক্ষা এনবিআর উপর ডিপেন্ড করে না কেন্দ্রীয় ব্যাংকের উপরে না এটি হলো যে দুটো জায়গায় আছে একটা হলো ডলারের অ্যাডজাস্টমেন্ট বা ডলারের এলসি আপনার সেটেল করা আরেকটি হলো ডিউটির জন্য যে দামটা আমরা তো দেখলাম বাণিজ্য মন্ত্রণালয় রীতিমতো বাংলাদেশ ব্যাংকে রিকোয়েস্ট করছে অনুরোধ করেছে যাতে আপনি এবং এটি কিন্তু যে জিনিসটা নতুন সরকার এসছে এবং আমাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু কয়েকদিন আগে আপনার আমাদের যিনি নতুন অর্থমন্ত্রী মহোদয় 4 জন কনসার্ন মন্ত্রী মহোদয় সব বসেছেন সেখানে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন কৃষি মন্ত্রী ছিলেন আমাদের আপনার ধরেন আমার এক একটা অধিদপ্তর বা এক একটা প্রতিষ্ঠানের তার কিন্তু ফোকাস এক এক রকম সেই ফোকাসটা কি কারো ফোকাসটা হলো আমাকে রেভিনিউ কালেক্ট করতে হবে কারো ফোকাস যেমন আমাদের বাণিজ্য মন্ত্রণালয় ফোকাস মানুষকে স্মরণীয় পর্যায়ে রাখতে হবে এখন এই জায়গাগুলোতে হচ্ছে কি যে আপনার কোন ফোকাসটা কত বেশি সেই জায়গাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন অর্থাৎ দ্রব্যমূল্য এটি সর্বাধিকার এবং সেখানে যা যা করার দরকার এবং সেই মেসেজটা কিন্তু অলরেডি সমস্ত জায়গায় দেওয়া হয়েছে আর আমি আশা করছি যে দ্রুত এই সিদ্ধান্ত আসবে এটাকে সবচেয়ে গুরুত্ব দ্রুত এই সিদ্ধান্ত আসবে এখন সেই সিদ্ধান্তের পরে আসলে খেজুরটা কিন্তু অলরেডি পোর্টে চলে আসছে আমাদের এই রমজানে আমাদের ওই জায়গাটায় আপনার ওইভাবে এই হবে এবং খেজুর কিন্তু এটি অবশ্যই একটি ধর্মীয় সেন্টিমেন্ট আছে কথাটা হলো যে আমার যেমন বেগুনের দাম বেড়ে যায় এবং সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা দেখেছেন আমরা অনেক চেষ্টা করে নিয়ন্ত্রণ করতে পারছি না ওই জায়গাগুলোতে যে বিষয়গুলো আছে এখানে কিন্তু সবাইকে আপনার এখানে রেসপন্সিভ হতে হবে কে এই যে ভক্তব্য মিটিং ছিল সেখানে আমাদের মৌলভীবাজারের সাবেক সভাপতি উনি এসেছিলেন উনি যাওয়ার সময় কি বললো জেলাল ভাই একজন বড় ব্যবসায়ীর নাম বলে বললো যে উনি অনেক খেজুর নিয়ে আসছে গত বছর যেটা ইটটাকে মানে রোজাকে ধরতে পারে নাই এই খেজুরগুলো রয়ে গেছে সেই কারণে ওনার এই কারসাজিটাতে কি হয়েছে যে না এটার রেটটা বাড়ায় দাও ওনার তো অনেকগুলো আগিয়ে আনা আছে অতএব সমস্যা হবে না এই বিষয়গুলো তদন্ত করে দেখা দরকার এই তথ্যের সূত্র ধরে আপনার কোনো অনুসন্ধান করবেন কিনা যে গত বছর যে কয়েক হাজার টন খেজুর হয়ে গেল সে খেজুরগুলো আপনার এবার মজুত করে বেশি দামে বিক্রি করার পায়তারা কিংবা ডলারের অজুহাত দিয়ে পায়তারা হচ্ছে কিনা নাকি এটা তো আমাদের জন্য আসলে একরকম সাপে বড় হয়েছে যেটা এবার রোজায় ছাড়া যাবে আপনি জানেন যে এবার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা এসছে জি এবং এবছর কিন্তু মানে আনচ্যালেঞ্জ কোনো কিছু ছাড়া হবে না যদি এরকম কেউ যদি আপনার এরকম মজুত করে রাখে সেটা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে যেহেতু সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা এসেছে আপনারা কিন্তু এগুলো রেজাল্ট যেমন চালের দাম বেড়েছে চায়ের দাম কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে আসছে এখন প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো আমার এখানে কিন্তু যে প্রোডাক্ট যেগুলো আছে সেই প্রোডাক্টের এটি কি সাফিসিয়েন্ট আছে কি না নাম্বার 1 নাম্বার 2 এটি কি সাপ্লাই চেনে এটা কি আমি কিন্তু যে রমজানের চাহিদা অনুযায়ী আমি এটা কি ডিস্ট্রিবিউশন করতে পারবো না সেই চ্যালেঞ্জগুলো আছে আমরা সেই চ্যালেঞ্জগুলো নিয়েই আমরা ওই জায়গাগুলোতে কাজ করছি
এবং সেইখানে যে বিষয়টি আছে যে আমাদের যদি প্রোডাক্ট থাকে আমাদের সাপ্লাই চেইনটা আমরা ঠিক রাখতে পারি তাহলে আপনার নিঃসন্দেহে আমাদের অন্য রমজান থেকে আমরা আমাদের এবার হয়তো দাম কম বেশি হতেই পারে সেটি হলো আমাদের ইন্টারন্যাশনাল যে প্রভাব পড়েছে সেটার জন্য কম বেশি হতে পারে কিন্তু প্রোডাক্টের যাতে ঘাটতি না হয় যে জিনিসটা হলো এর আগের বছর রমজানের সময় আপনার মনে আছে যে ঈদের আগে আপনার সমস্ত তেল শূন্য হয়ে গেল তো তেল শূন্য হয়ে গেল কিন্তু তেল কিন্তু গোডাউনে ছিল এবং সেগুলো আমরা উদ্ধারও করেছি এবারে সেই সুযোগটা আমরা দেব না জি ধন্যবাদ আপনাকে আসলে শফিকুজ্জামান আমরা মানে আমি শুরুতেই আপনাকে বলেছি আবারও বলতে চাই প্রতি বছরই কিন্তু মোটামুটি আপনাদের সব রকম ব্যবস্থা নেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনেক উচ্চ পর্যায় থেকে আপনাদের সাবধান করা হয় আশ্বাস দেওয়া হয় আমরা কিন্তু ওই শেষ পর্যন্ত গিয়ে আপনাদের একটা ফলাফল দেখি না আমরা ওই জায়গাটাতেই ভয় এবং এবারের ভয়টা একটু বেশি এই কারণে যে এই যে জলারের অজুহাত এখনই দাম বেশি দেওয়া হয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে প্রতিটা পণ্যের দাম এখনই অনেক বেশি সেটাকে হ্যান্ডেল করবেন কি আমরা তো এবারে তো একটা মানে প্রতিটা মন্ত্রণালয়ে প্রতিটা আমাদের যে ব্যবসায়ীদের সাথে আমরা নিয়মিত মিটিং করে যাচ্ছি এবং সেই জায়গাগুলোতে যে প্রবলেমগুলো যেখানে আছে দাম বাড়ার যে কারণগুলো যেমন ধরেন পরিবহন সেক্টরে আপনার এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা সবাই জানি আপনার যে কনসার্ন যে মিনিস্ট্রিগুলো আছে এটা নিয়ে কাজ করছে আমি এর বাইরেও যেটা আছে সেটি হলো যে পথে পথে আপনার পরিবহনের যে খরচটা বাড়ছে 10,000 টাকার ট্রাক ভাড়া যখন 20,000 টাকা হয়ে যায় এবছর যেটা হয়েছে যেটা যেহেতু অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমি আশা করব এই সেক্টরে যারা আছেন সেই জায়গাগুলোতে আমাদের এই জিনিসগুলো মিনিমাইজ করা গেলে অবশ্যই আমি বলবো যে দ্রব্যমূল্য আপনার সহনশীল পর্যায়ে থাকবে ভোক্তা অধিকারের বিরুদ্ধে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কিন্তু অভিযোগ রয়েছে অভিযোগটা হলো আপনারা বিভিন্ন সময় অভিযানে তাদের জরিমানা ও শাস্তির ব্যবধান করলেও আপনারা বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনারা গ্রহণ করেন না এই অভিযোগ কতটা সত্য অভিযোগ তো থাকবেই কারণ ব্যবস্থা তো ব্যবসায়ীদের বিরুদ্ধে না যে ব্যবসায়ী বড় আর আমি ছোট ডিসক্রিমিনেট করছি না সেটা ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা তো এই জিনিসটা শক্তিশালী ব্যবসায়ী অনেক সময় স্বাচ্ছন্দ্য বোধ করে না আপনি ব্যবস্থা যে বড়দের নেওয়া হয়নি আপনি অলরেডি কিন্তু এই যে ভোক্তা অধিকারের যে কার্যক্রম আমাদের যে রিপোর্ট তার উপরে কিন্তু কম্পিটিশন কমিশনে বেশ কিছু মামলা হয়েছে সেই মামলার রায়গুলো কিন্তু আসা শুরু করেছে যেমন আমরা ব্রয়লার মুরগি বলেন ডিম বলেন বা এগুলো নিয়ে তো কাজ করেছি সেই কাজ করে একটা জায়গায় আমার আইনের তো একটা সীমাবদ্ধতা আছে আপনারা জানেন রেজাল্টটা তো আসা শুরু করেছে এবং যেটি আছে যে আপনার যে মজুদ যারা করছে তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা হবে এবং যারা মজুদ করছে এবার টার্গেট কিন্তু তারা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আমরা ক্ষুদ্র এবং পাইকারি এবং খুচরা বাজারে যাচ্ছি আমরা কিন্তু দেখেন আপনি যদি গত এক মাসের রিপোর্ট নেন আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু অনেক ফোকাসটা কমিয়ে দিয়ে আমরা ওখান থেকে তথ্য নিয়ে আমরা কিন্তু একদম রুটে যাচ্ছি এবং রুটে আমরা কোথায় কোথায় কোন গোডাউনে কী আছে আমরা সেই জায়গাগুলোতে আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি ধন্যবাদ আপনাকে ডাক্তার মঞ্জুরি খুতার তরফদার নির্বাচনের পর থেকে হু করে বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ কি বলে আপনি মনে করেন আমরা শুনবো একটি বিরতি নিয়ে দর্শক মধ্যবর্তী ব্যাংক বিজনেস টকের নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি অল্প সময়ের মধ্যেই সাথেই থাকুন দর্শক বিরতির পর আপনাদের আবার স্বাগত দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান মধুমতি ব্যাংক বিজনেস টক সঙ্গে আছে আমি শ্রী আশিক রহমান আজ আমরা আলোচনা করছি রোজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে আমরা ফিরছি আলোচনায় ডক্টর মঞ্জুরি খুদার তরফদার বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে নির্বাচনের পর হঠাৎ করে দেখলাম হু করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এই এই অস্বাভাবিক আপনার আচরণের কারণটা এই আচরণ আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট অনেক সময় কাজ করে যেহেতু সরকার খুব শক্তভাবে এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর কঠোর কথা বলছে এবং বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা সরকারি সংস্থা তারা চেষ্টা নিচ্ছে এবং ভোক্তা অধিকার দপ্তর সহ তো এই চেষ্টাগুলোর মধ্যে তারা একটা একটা গেম আমার মনে হয় যে এটা কি গেমই আর কি সামনেও রোজা এদিকে সরকারের যে কমিটমেন্ট বা সরকারের যে একটা ম্যান্ডেট ইশতেহার তারা যেভাবে এগিয়ে আসছে সেই হিসেবে তারা এটাকে চ্যালেঞ্জ নিয়েছে যে ঠিক আছে এরকম যদি করে তাহলে আমরাও এরকম করি এরকম একটা ব্যাপার এই বলা হয় যে সিন্ডিকেট কিন্তু সিন্ডিকেটের অ্যাকচুয়ালি যে পরিচয় আইডেন্টিটি এটা বের করা তো খুব অস্বাভাবিক কিছু না সরকারে এতগুলো সংস্থা আছে তারা জানেও সব কিছু খবরই আছে কিন্তু বিষয়টা হলো যে সিন্ডিকেটের মধ্যে একটা ইন্টারম্যারেজ আছে যেটা হলো যে যারা মানে সরকারি বেসরকারি যেভাবেই হোক না কেন আমরা যেটা দেখি সেইটা এই ম্যারেজটা হলো ওই মুনাফা
আপনি দেখেন আমাদের হেলাল ভাই যেটা বললো যে সব সময় প্রত্যেকই ভাবে রোজার সময় বা অন্য কোন সময় যে টার্গেটটা দেওয়া হয় সেটা সরকারি এনবিআর হোক বা বাংলাদেশ ব্যাংক হোক বা অন্য কিছু যে সংস্থাই হোক তারা চেষ্টা করে যে এই সময়টাকে বেছে নেওয়া যে যতখানি এখান থেকে আমরা আদায় করতে পারি এবং আমাদের একটা টার্গেট আছে সরকারি যদি এরকম ব্যবস্থাপনা হয় বা এরকম যদি একটা দৃষ্টিভঙ্গি থেকে এখানে চাপ হয় এই নিষ্পেষণটা তো সরকারের তরফ থেকেও আসতেছে আমরা যেটা ভক্তদের দপ্তরের বিডি মহোদয় বললেন ডিজি মহোদয় বলছেন যে শেষে তো ফাইনালি ভোক্তাই তো চাপে থাকবে ভোক্তারই ইয়ে হবে আর এটা এত সেন্সিটিভ একটা ইস্যু এটা একটা সামান্য মোটে মজুর থেকে আরম্ভ করে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের মানে মানে ইয়ে শ্রেণী নির্বিশেষে তারাই বেশি ইয়ে হয় যারা প্রাইম প্রাইস দিতে পারে যাদের সামান্য চাল কেনার জন্য দশ টাকা বেশি দিলে কোনো আসে যায় না বা একটা ভালো জিনিস কিনতে সেই সামর্থ্য আছে তাদের সেটা কয় পার্সেন্ট মানুষ বলেন জি ধন্যবাদ আপনাকে জনাব হেলাল উদ্দিন মঞ্জুরি খুতার তরফে যে কথাটি বলছে সেটা সূত্র ধরে বলতে চাই যে সরকার ব্যবসায়ীরা আহ্বান জানাচ্ছেন দাম কমানোর জন্য কিংবা একটা কন্ট্রোলে একটা ভালো প্রাইস রাখার জন্য এবং ব্যবসায়ীদের পক্ষে আপনারাও কি সরকারকে সেই একটি প্রস্তাব দিতে পারেন যে অন্তত রোজার মাসে এই নিত্য পণ্যগুলোর দামের যে শুল্কটা আছে সেই শুল্কটা কমিয়ে দেওয়ার জন্য আশিক ভাই ধন্যবাদ আপনাকে আমি দেখেন এই এনবিআর এর কথা যদি এখানে বলি চিনিতে প্রায় 60 টাকার উপরে হচ্ছে ভ্যাট এবং শুল্ক পার কেজিতে আর আমার পার্শ্ববর্তী দেশে এটা 45 রুপিতে বিক্রি করছে পার কেজি এখন ওখান থেকে বাংলাদেশে চলে আসতেছে মানে সমস্ত মাল বাংলাদেশে আসে বর্ডার দিয়ে হ্যাঁ তো সরকার তো লাভ হচ্ছে না সরকার ক্ষতি হচ্ছে কোথায় দেখেন এখন ইয়েটা পাচ্ছে না রাজস্বটা পাচ্ছে না বাংলাদেশ ব্যাংক বলে দিল আপনি $110 কিনবেন এবং $10.58 বিক্রি করবেন আপনি বলেন তো কোন ব্যাংক বাংলাদেশে $110 দেয় একটা ব্যাংক আপনি খুঁজে পাবেন সমস্ত ব্যাংকগুলো বসে আছে রোজার মাসে কিভাবে ব্যবসা করবে এখন এই যে রেগুলেটরি বোর্ডগুলো যদি কাজ না করে একজন একটি কথা তো আপনি স্বীকার করবেন যে একজন ব্যবসায়ীর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে একজন ভোক্তা উনি আমার কাছে ক্রয় করেন বলেই কিন্তু আমি ব্যবসায়ী আমি মাল নিয়ে এসেছি আমি যদি বিক্রি করতে না পারি আমি তো পথের ফকির হয়ে যাবো ভাই আমি সবসময় চেষ্টা করব ভোক্তা যাতে বেশি করে কেনে ভোক্তা যাতে ভালো থাকে ভোক্তা যাতে আনন্দে থাকে এই চেষ্টা তো ব্যবসায়ীর মধ্যে থাকবে আমি তো লাভ করব কিন্তু লাভের মধ্য দিয়ে কিন্তু আমার এই চেষ্টাটা থাকবে কিন্তু প্রবলেমটা একটি জায়গায় আপনি ডলারের ইয়ে পাচ্ছেন না দেখেন আগে ছিল 5% এলসি এগুলো মানে বলে দিচ্ছি খালি শোনেন আপনি 5% এলসি দিয়ে আমি মাল আমি এলসি করতে পারতাম এখন আমাকে 150% আমাকে মার্জিন দিতে হচ্ছে এবং মার্জিন এভাবে দিলে হবে না ওই অ্যাকাউন্টে টাকা রেখে দিতে হবে আরেক অ্যাকাউন্ট থেকে লোন করে আমি তার অ্যাকাউন্টে টাকা দিই কারণ ওই ব্যাংক আমাকে এলসি দিচ্ছে না অথবা ওখান থেকে একটা করে ফেলছি উনি সেকেন্ড এলসি দিচ্ছে না আমি সেকেন্ড এলসির জন্য যে ব্যাংকে যাচ্ছি সেই ব্যাংক বলে দিচ্ছে তুমি এই টাকাটা আমার এখানে রাখো তারপর তোমার দেখে একটা এলসি দেওয়া যায় কিনা ওনার পিছনে ঘুরতে একটা এলসি নিলাম নেওয়ার পরে ওই আমাকে কিন্তু এখন বাজার থেকে কিনে আমার সেই এবং ব্যাংক বলে দিচ্ছে যে ওই ইয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে তুমি এই এই ডলারটা কিনে নিয়ে আসবা বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে যে 110 টাকা এবং তুমি 110 টাকা 50 পয়সার বেশি বেচতে পারবা না এটা যে কেউ জানে যে 110 টাকা 50 পয়সার টিকা কেনা যায় না তাহলে যে প্রাইভেট ব্যাংকগুলোকে যে সেন্ট্রাল ব্যাংক এই ডলারগুলো দিচ্ছে তারা যে এটা অতিমূল্যে বিক্রি করে একরকম মুনাফা করছে সেটা নিয়ে দেখার কি কেউ নেই আমি প্রশ্নটি আপনার কাছে দিচ্ছি না অ্যাকচুয়ালি আপনি যেটা বাংলাদেশ ব্যাংক কিন্তু দিচ্ছে না এটা এটা রিজার্ভটা কিন্তু আপনার দেখা হচ্ছে যে আমাদের সরকারি পেমেন্টের জন্য হেলাল ভাই যে কথাগুলো বলেছেন এগুলো আমরা জানি এটা যৌক্তিক এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে ডলারের যে আপনার যে সমস্যাগুলো এটা আমাদের বাংলাদেশ ব্যাংক আমাদের অর্থ মন্ত্রণালয় সহ সবাই মিলে কাজ করছে এনবিআর এর যে বিষয়গুলো আছে তাদেরও ডিউটি কালেকশন করা প্রয়োজন আছে আমাদের যেহেতু 7 লক্ষ কোটি টাকার উপরে বাজেট সেটার জন্য করছে সেটা ডিউটি কমাবে বা ইয়েটা যেটা আছে সেটা তো অবশ্যই আমরা দেখতে পারবো কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেমটা হলো এই সব কারণে আপনার কিন্তু আমার যেমন বাণিজ্য মন্ত্রণালয় এবং আমার যে পার্টটা অর্থাৎ মানুষকে ন্যায্য মূল্যে পণ্যের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এটি কিন্তু আপনার এই সব কারণে কিন্তু এটার ইফেক্টটা পড়ছে এর সাথে যোগ হয়েছে ওই যে ব্যবসায়ীদের অনেক ক্ষেত্রে অজুহাত বিষয়টা হলো যে প্রতিটা বিষয় কিন্তু একটু 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 করে অ্যাড হচ্ছে অ্যাড হয়ে আরেকটা যেটা আপনি এইটা জেনে যে মূল্যস্ফীতি হয়েছে
আমরা অটোমেটিক তো আপনার 10% যেটা আমরা ডিক্লেয়ার করছি সেটা তো বেড়েই গেছে। এটা তো আপনার মানে আপনি যদি গত বছর যে পণ্যটা 100 টাকা কিনেছেন সেটা আপনার ন্যাচারালি 110 টাকা। আমাদের কি ইনকাম বেড়েছে সেই জায়গা তো আপনার এটা দেখবে আপনার ডলারের কারণে মানে আপনার যেটি মূল্যটা আপনার ডলারের কারণে অলমোস্ট আপনার 30% বেড়েছে 30% আমি অফিশিয়ালি বলছেন আনঅফিশিয়ালি এটা 40% মানে আপনার ক্রয় ক্ষমতা কমে গেছে আপনি দেখেন তো আপনি দেশের ভোগ্যপণ্য কিনতে পারবেন বাজারে চাহিদা তো কমে গেছে এভাবে গেছে কিভাবে মূল্যস্ফীতি বলা হচ্ছে 10% গত বছর আমি যেটা আশিক ভাই গত বছর আমি যেটা 100 টাকায় কিনেছি এখন 110 টাকা পাচ্ছি না গত বছর 100 টাকা কিনছি 130 টাকা কিন্তু এটাই সত্য তাহলে আমি 10% ধরবো না 30% ধরবো মূল্যস্ফীতি জায়গাটা ওই জায়গা তবে হয়তো তাই এবং সেই কারণে সমস্যাটা কি এটাও কিন্তু একটা বড় সমস্যা আমরা মুখে বলছি যে মূল্যস্ফীতি এটা আসলে কিন্তু বাস্তবে তা না বাস্তবে কিন্তু আরেকটা জি আমাদের আলোচনার শেষের দিকে আমি সবার কাছে একটা করে প্রশ্ন নিতে পারবো যেমন হেলালুদ্দিন রোজায় আমরা দেখেছি যে আপনার আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমতির দিকে এমন সব পণ্যের দামও দেশের বাজারে বাড়ছে যেগুলো আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে সেটার কারণ কি হ্যাঁ ডলারের দাম বেড়েছে কিন্তু আন্তর্জাতিক বাজারে তো অনেক কমেছে এর জন্য সহজ পদ্ধতি আছে জি এই ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ না ডেফিনেটলি দায়ী এই যে টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ তাদের কাজ কিন্তু ট্রেডিং করা তাদের কাজ কিন্তু ভর্তুকি দিয়া মানুষের কম দামে খাওয়ানো না আর ওই যে কার্ড বিলি করানো এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য সারা জীবন রাইট রাইট তাহলে ওদেরকে বলেন একটা যে পরিমাণ টাকা ওনারা বছরে ভর্তুকি দেখান 2000-2000 কোটি টাকা সেই টাকাটা দিয়ে ব্যবসা শুরু করুক ব্যবসা শুরু করে প্রতিযোগিতা আসুক আমরা তখন বুঝবো আসলে ব্যবসায়ীরা মুনাফাখোর না আসলে বাস্তবতাটা কোন জায়গায় সেটা হলো টিসিবি একটা সময় যেটা ছিল স্বাধীনতার পরে তখন কিন্তু টিসিবি অনেক কাজ করতো অনেক কাজ করছে কস্কো সব ছিল সেখানে কিন্তু আপনার সাবান থেকে শুরু করে দোকান ছিল মানে আপনার কাপড় মানে এমনকি রেশন এমন কোন পরিবার ছিল যে রেশন কি হয়েছে টিসিবি কে আসলে আস্তে 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 দুর্বল করে দাও দুর্বল করে একদম বলবো যে একদম নিমজ্জিত করা হয়েছে কিন্তু ইদানিং আপনি দেখেন যে টিসিবি এই গত 1-2 বছরে যদি দেখেন তারা 1 কোটি পরিবারকে আপনার প্রতি মাসে আপনার কয়েকটা পণ্য দিচ্ছে 3টা পণ্য রমজানে আরও 2টা পণ্য আসবে রমজানে সরকার দিচ্ছে না হেলাল ভাই আমি বলছি না এগুলো সরকার দিচ্ছে হেলাল ভাই আমি বলি সেটি হলো যে আপনার রমজানে 2 বার দেবে এখন এটা কিভাবে প্রক্রিয় করবে সেই প্রক্রিয় তো তাকে করতে হবে টিসিবি আন্তর্জাতিক ভাবে আপনার ইম্পোর্ট করে সেই জায়গায় যেটা প্রবলেম আছে সেটা হলো কি যে ধরেন এখন যে ট্রেডিংটা হয় আপনার একটা বাল্ক জাহাজ সেখানে আপনার দেখা গেল 50,000 টনের নিচে কোনো বুকিংই দেয় না টিসিবির লাগবে হলো হয়তো 10,000 টন এই চ্যালেঞ্জগুলো যেগুলো আছে এগুলো কিভাবে মিট আপ করা হয় এটা করছে এবং এটাও ভাবা হচ্ছে না এটাও ভাবা হচ্ছে যে ওই যে আগে যে টিসিবির যে দোকানগুলো ছিল যে জমিনের দোকান আমাদের নতুন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন অলরেডি এটা নির্দেশনা আসছে আমরা চেষ্টা করছি যেটা টিসিবি কিন্তু এখন ট্রাক সেল করছে না এখন কিন্তু আপনার ট্রাক সেল এটা কিন্তু আসলে এটা এটা হলো অ্যাডক একদম অ্যাডক বিষয় আমার আমার এখনো মনে আছে যে আপনি 80-এর দশকেও আমরা কিন্তু প্রত্যেকের নাম নিবন্ধন করা ছিল এবং কার্ড বা ইয়েস এবং সরকার ইম্পোর্ট করে আনতো হ্যাঁ খুব রেগুলার পাওয়া যেত তাহলে তখন হয় কি জানেন ওই প্ল্যানটাই করা হচ্ছে ব্যবসায়ীরা ইচ্ছা করলেই বাড়াই দিতে পারে না ওটা একটা বিশেষ করে এটা আমাদের মতো অতি জনসংখ্যার দেশে এটা অত্যন্ত জরুরি এবং টিসিবি যাতে একটা বাফার স্টক করতে পারে সেই জন্য তাদের ক্যাপাসিটি তাদের মানে এইগুলো বাড়ানো সিম্পল যেটা রেসিং পদ্ধতি ছিল সেই কাস্টম টিসিবি করছে আমি সেই জায়গা টিসিবিকে দেখতে চাই না আমি টিসিবিকে দেখতে চাই ওনারা দেশের বাইরে থেকে মাল আনবে এনে ব্যবসায়ীদের সঙ্গে পাশাপাশি ওনারাও বাজারে বিক্রি করবেন যাতে ব্যবসায়ীর ইচ্ছা মতো তাদের দামটা বাড়াইতে পারে তাহলেই তো হয় ওই কাজটা করেন এখন কিন্তু ওই প্ল্যানই যাচ্ছে জি ধন্যবাদ ধন্যবাদ জনাব শফিকুজ্জামান সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে কিছু কিছু কুচক্রি মহল কারসাজি করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করছে আসলে এই কুচক্রি মহলটি কে তাদেরকে খুঁজে বের করা যায় না কেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে জরিমানাও করছে কিন্তু এই অভিযানে দ্রব্যমূল্য কতখানি নিয়ন্ত্রণে থাকছে কারণ আমরা দেখছি আপনারা কোনো কিছু একটা ফিক্স করে দিলেও সেটা রেট কিন্তু আসলে ফিক্স থাকে যেমন দেখেন গরুর মাংস একটি বড় সফলতা এসেছিল দাম কমিয়ে নিয়ে এসেছিলেন দেখেন ঠিক রোজা আসতেছে আবার পায়তারা শুরু হয়েছে আবার বেড়ে গেছে আবার কিন্তু সেই 700 চলে গেছে আপনার কাছে শুনতে চাই এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কী রেজাল্ট আসছে সেটা তো আপনারা মূল্যায়ন করবেন তবে এটাও ঠিক যে আমরা যে কার্যক্রম করছি এই জন্য
হয়তো একটা পর্যায়ে বেড়ে আপনার স্যাচুরেট হয়ে যাচ্ছে আর অনেক সময় কমেও যাচ্ছে আর সেইটা কিন্তু হচ্ছে এখন যদি সবকিছু যদি আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেন তখন তো আরো নিয়ন্ত্রণ হবে তত অবশ্যই এটা একটা বিষয় আর একটা হলো কি আপনি বোধহয় একটু বোধহয় না ভোক্তা অধিকারে তৎপরতা কিন্তু মানুষ সুফল পাচ্ছে না না একটু ভুল আছে সেটি হলো আমরা কিন্তু মূল্য নির্ধারণ করে দিচ্ছি না দ্রব্যমূল্য কিন্তু আপনার না না সরকার নির্ধারণ করলেও না সরকার নির্ধারণ দুই একটা পণ্য যেটা করেছে সেই জায়গায় অনেকগুলো ফ্যাক্টর আছে সেগুলো আমরা কাজ করছি বিশেষ করে তেল এবং চিনি বাণিজ্য মন্ত্রক থেকে নির্ধারণ করে দেয় আর যেটা আলু পেঁয়াজ এবং আপনার আলু পেঁয়াজের যে দাম নির্ধারণ করে যেটা হয় এখন তেলের দাম দেখেন আছে ভোজ্য তেলের দাম তার চেয়ে 10 টাকা 12 টাকা কমে বিক্রি হচ্ছে বাজারে যেখানে পাম অয়েলের দাম নির্ধারণ করেছে তার চেয়ে 20 টাকা কমে পাম অয়েল হেলাল ভাই এটা কিন্তু সর্বোচ্চ বিক্রয় মূল্য একটা জিনিস আমি বলি সেটি হলো এখানে ভোক্তাদেরও কিন্তু একটা সচেতনতার বিষয় আছে আপনি জানেন যে রমজান 10ই মার্চ শুরু হবে বা 9ই মার্চ 10ই মার্চ শুরু হবে আমাদের কিন্তু নতুন আপনার মাস শুরু হবে আমাদের কাছে কিছু বেতনের টাকাও থাকবে আমরা ওই টাকা দিয়ে একদম আমাদের আগে ঝাঁপিয়ে পড়বো আমাদের কিন্তু একটা ব্যাপার আছে যে মানে মাসের বাজার করতে হবে রোজার বাজারটা করতে হবে এই জায়গাটা কিন্তু ওই যে একসাথে সবজি ঝাঁপিয়ে পড়ে এই তখন এই সুযোগটা কিন্তু সবাই নেয় একটা ক্রাইসিস তৈরি হয় জনাব মঞ্জুরি খোদার তরফদার আমি এই জায়গায় একটু আরো সমাধান বলতে চাই সমাধান হলো যে কনজিউমার বা আমরা ভোক্তা যারা আছি এই সময়টাতে আমাদের নিজস্ব একটা আত্মনিয়ন্ত্রণের দরকার আছে সেটা আমরা একটা জিনিস বলি এটা একটা টার্ম বিজনেস টার্ম সেটাকে আপনার মানে আমার যা প্রয়োজন সে প্রয়োজনটাকে যদি আমি আস্তে আস্তে করি তাহলে সেটা একরকমের হবে বাজারে চাপ কম হবে এবং সাপ্লাই চেনটাও ইয়ে পাবে আর কি স্বস্তি পাবে সাপ্লাই চেনটা ঠিক মতো থাকবে ভেঙে পড়বে না তো ভোক্তাদের উচিত হবে এটা তো একটা মাস একটা ব্যাপার এখানে যার মনস্তত্ত্ব এইভাবে গ্রো করা মানে সেন্সিবিলিটি এবং র্যাশনালিটি এই মার্কেটে যে গেমটা চলে যখন এটা রোজাকে কেন্দ্র করে যখন মানুষ অত্যন্ত ইমোশনাল হয় সেময় সরকারও মনে করে যে এখানে এইটাই আমার রেভিনিউ কালেক্টের সময় ব্যবসায়ীরও মনে এই সময় আমার লাভ করার সময় সবাই হ্যাঁ ওইটা এই যে একটা মানে ইয়ে কাড়াকাড়ি একটা অবস্থা না এই অবস্থা আসলে নাজেহাল অবস্থা এখানে অ্যাকচুয়ালি মানে ইমানদারদের ইমানার থাকে না হ্যাঁ এমন করে কোনো কিছু বলা যাবে না এই যে মানে প্যানিশিয়া যে এটা সব রোগের এক ফল এটা যদি এক ওষুধ খাওয়া যায় সব কিছু হবে এখানে আসলে এই যে মানে মানে কি বলা যায় যে কোঅর্ডিনেটেড ওয়েতে সমন্বয়িতভাবে যদি সব পক্ষ যেটা ডিজি সাহেব বললেন যে আমাদের একটা সমন্বিত পদক্ষেপ দরকার কেউ কারো প্রতিপক্ষ নয় এবং একটা নৈতিকতার অবস্থান থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে সরকারকেও নেমে আসতে হবে যে এই সময় অন্তত আমাদের শুল্ক ছাড়টা তা কিছু দেই যাতে করে বিজনেসম্যানরা স্বস্তির সঙ্গে বিজনেস করতে পারে শুল্ক আমাদের শিডিউল ব্যাংকগুলো ব্যবসায়ী সবাই মিলে এটা পরিকল্পনা নিতে হবে যে সবাই মিলে বাজার থেকে আমরা এই মাসেই মানে ভোগ করি হলো যা গত মাসে ভোগ করিনি রোজার মাসে ডবল ভোগ করি ডবল কিনি অথচ তো সেই জায়গায় শুল্কটা কমাইলে ধর্মীয় ভাবে বলা হচ্ছে এটা কিচ্ছতার মাস কিচ্ছতার মাস সেখানে কিন্তু আমরা কনজাম্পশন করছি হ্যাঁ এখানে আপনি দেখেন কি পরিমাণ এখানে কিন্তু বড় বড় ব্যাংকে তার আপতে দাও তার আপতে দিয়ে ছড়ে হ্যাঁ ছড়াছড়ি না এবং প্রচুর অপচয় হয় অপচয় দেখছি যে আপনি প্রচুর প্রচুর অপচয় হয় এবং আমাদের সেই জিনিসটা আমরা কেউ কিন্তু মানি না হ্যাঁ এবং কোনো জায়গায় মানা হয় না যার জন্য এই জায়গায় খুব স্বস্তির অবস্থান থাকা খুবই কঠিন ধন্যবাদ খুবই খুবই কঠিন ধন্যবাদ আপনাদের সবাই কাজ কারো সহযোগ দেওয়ার জন্য দর্শক দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ভোগান্তিতে পড়ায় ভোক্তাদের স্বস্তি দিতে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার শক্ত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণগুলো চিহ্নিত করে তার সমাধানের সমন্বিত সম্মিলিত উদ্যোগ নিতে হবে যারা অতি মুনাফার লোভে ভোক্তাদের ভোগান্তিতে ফেলছেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দৃষ্টান্ত স্থাপন করতে হবে দেশের মানুষের ভোগান্তি আমলে নিয়ে সরকারকে নিত্য পণ্যের শুল্ক কমিয়ে আনার পদক্ষেপ নিতে হবে বাজার মনিটরিং বাড়াতে হবে ব্যবসায়ীদেরও নৈতিকতার সঙ্গে ব্যবসা করতে হবে মানবিক হতে হবে ভোক্তাদেরও সচেতন হতে হবে পণ্য কেনায় সংযমী হতে হবে একসঙ্গে বেশি পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে কৃচ্ছতার মাসে কৃচ্ছতা পালন করতে হবে দর্শক আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ